সবাইকে স্বাগতম লিংকসাইট ইনস্টিটিউটে। আজকে যে পর্বটি আমরা অ্যারেঞ্জ করলাম সেটা হচ্ছে ম্যাথসের একটা বেসিক পর্ব। এটা খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে খুবই সহজ, আর অনেক জায়গায় এই ম্যাথসটা আপনার পেয়ে থাকবেন, হয়তো আসে আর ভবিষ্যতে আসবে। তো ম্যাথসটা সংখ্যাগুলি আরও মতো সংখ্যা চেঞ্জ হতে পারে, নিয়ম একই থাকবে যদি আপনার নিয়ম জানেন। আজকের পর্বে আমি ম্যাথসটা সলিউশন দিব, ভালো মতো খেয়াল করবেন, বুঝবেন, কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারবেন, সমস্যা নেই, রিপ্লাই অবশ্যই পাবেন। ম্যাথসের দিকে আগে এখানে কি আছে, টাকায় 10টি দরে লেবু ক্রয় করলে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো যেটা আমি আবারও বলি, টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো আমরা এটা দুইটা পদ্ধতিতে করা যায়। আগে হচ্ছে আমরা কি করতে হবে, লাভটা বের করতে হবে, অঙ্কের লাভটা বের করতে হবে, তারপর আমরা যাবো হচ্ছে শতকরার দিকে, যে শতকরা কত পার্সেন্টে লাভ হবে এটা। তো এর জন্য আমরা যাই হচ্ছে 10-এর দিকে। 10টি দরে লেবু ক্রয়, যেহেতু টাকায় উল্লেখ আছে, মানে কি সে 1 টাকা করে ধরে নি, সে 1 টাকা করে 10টি লেবু কিনলো 1 টাকা করে। আর যদি এখানে যাই 8টি, 8টি কিনলো 1 টাকা করে, তা আমরা যদি এখানে যদি 10 থেকে 8 বিয়োগ দিয়ে দিই তাহলে কি হবে, এখানে হবে 2 রেজাল্ট, যেটা আমরা পেয়ে যাচ্ছি যে ফলাফল লাভ হচ্ছে 2। এবার আমরা যাবো শতকরার হিসাবের দিকে। শতকরার দিকে যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের আমরা যা জানি শতকরা যদি যায় তাহলে 100 ধরতে হবে, 100 হচ্ছে শতকরা। সেই জন্য আমরা এখানে যাব, একটা দাগ দিয়ে এরকম, এখানে ক্রয়ের হিসাব আসবে না, আমাদের এখানে করতে হবে বিক্রয়ের হিসাব দিয়ে, লাভের হিসাব দিয়ে করতে হবে। তো যেহেতু 8টি দরে বিক্রয় করা হয়েছে, তা আমরা এখানে 8 লিখতে হবে, 8টি দরে আট লিখলাম। আর যদি এখানে যাই আমরা হচ্ছে কি 2, যেটা 2 দিলাম গুণ 100, এই এভাবে হচ্ছে করতে হবে। তা আমরা এখন কি করব, 4 2 8 এগুলো আমাদের কাটাকাটি করে দিতে হবে। তা আমরা এটা কেটে দিই, 2 কেটে দিই, আর এখানে 8 কেটে দিই, এখানে দিব হচ্ছে 4, যেটা হচ্ছে 4 2 8। আবার আমরা যদি এখানে যাই 4 25 কত হয়, আমরা যা জানি 4 25 হচ্ছে 100, তো এখানে আমরা 4 কেটে দিই, 100 কেটে দিই, এখানে দিয়ে হচ্ছে 25, তো 4 25 হচ্ছে 100। এবার আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ফলাফল পেয়ে গেছি অলরেডি, শতকরা কত লাভ হবে, শতকরা 25% লাভ হবে। তো এখানে আমরা দিই 25% লাভ। আশা করি ম্যাথটা খুবই সহজ আর সহজভাবে আপনারা বুঝতে পারবেন, বারবার দেখবেন, সমস্যা হলে তো জিজ্ঞেস করবেনই। ধন্যবাদ সবাই।